এখন আমরা দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের জন্য পিএইচ নির্ণয় করব। আর দুর্বল এসিড বা দুর্বল ক্ষারের যদি পিএইচ নির্ণয় করতে হয় তখন আমাদের অসল্ট লঘুকরণ সূত্র নামে একটা সূত্র বা সমীকরণ কি পড়তে হবে আচ্ছা উইক অ্যাসিডের মধ্যে কি হয় অর্গানিক অ্যাসিড হয় এরপর ব্যঞ্জিউইক অ্যাসিড হয় জৈব এসিডগুলো তো সবগুলোই হয় ফ্যানল হয় সাথে হচ্ছে কি কার্বনিক অ্যাসিড আছে এইচসিএন আছে আর খারের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বা অ্যামোনিয়া আছে তাহলে এখন আমরা ধরে নিলাম এইচ একটা কি উইক এসিড এইচ এ কেন লিখেছে লিখেছি হচ্ছে কি অ্যানায়ন বোঝানোর জন্য দ্যাট দ্যাটমিন্স কোনো একটা এসিডে আমরা কি জানি যেমন ইথানিক অ্যাসিড এসিড যদি হয় এর এইচ প্লাস আর সি এইচটি সি ডাবল মাইনাসটা কী একটা অ্যানায়ন অংশ না আবার এইচ সি এন যদি আমরা ধরি তাহলে এইচ প্লাস সি এন মাইনাস দ্যাট মিন্স এখানে কি সাধারণ একটা সংকেত লিখলাম এইচ এ এইচ বিয়োজিত হয়ে কিসে পরিণত হচ্ছে এইচ প্লাস এবং কি এ মাইনাস আয়নে জলীয় দ্রবণে আমরা ধরে নিলাম টি ইকাল জিরো সময় এটা ছিল ওয়ান এগুলো ছিল কি জিরো জিরো দ্যাট দ্যাটমিন্স এখনও কী বিয়োজন অর্থাৎ এইচ এ ভেঙে এইচ প্লাস এবং এ মাইনাসে পরিণত হওয়া শুরু করে না এইচ এর ক্ষেত্রে যদি ইথানোইক এসিড চিন্তা করি তাহলে কী হবে ইথানোইক এসিড টি ইকোয়াল শুরুতে ছিল ওয়ান মোল টি ইকোয়াল টি সময়ে এটা ভেঙে কী হবে সি সি এইচ সিএইচি ও মাইনাস প্লাস কী হবে এইচ প্লাস দ্যাট মিন্স এইচ প্লাস প্লাস কি ইথানো এটায়ন টি ইকাল টি সময় এটা ওয়ান মাইনাস আলফা অর্থাৎ আলফা মোল যদি বিয়োজিত হয় এটা কী হবে এটা একটা থেকে এটা একটা হয় এটা একটা হয় তাহলে এটা থেকে যদি আলফামল বাঙে তাহলে এটা কী হবে আলফা হবে এটা আলফা হবে আর আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের জন্য এটা লিখি লিখিনি কেন এর কারণ হচ্ছে এটা কি এইভাবে ওয়ান মাইনাস আলফামল বিয়োজিত হয় না কেউ পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ এই ওয়ান কী হয়ে যাবে জিরো হয়ে যাবে এখানে কী হবে ওয়ান ওয়ান হবে অর্থাৎ যদি শক্তিশালী অ্যাসিড বা শক্তিশালী খার বলো এগুলোর বিয়োজন মাত্রা কত হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মানে হান্ড্রেড ডিভাইড হান্ড্রেড দ্যাট দ্যাটমিন্স কত ওয়ান দ্যাট মিনস এর ভ্যালু অস্ট্রং এসিড বা স্ট্রং বেসের ক্ষেত্রে অত শক্তিশালী অম্ল বা শক্তিশালী খারের ক্ষেত্রে কি হবে ওয়ান হবে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য জিজ্ঞেস করে বিয়োজন মাত্রা কত তাহলে কি ধরে নিব আমরা হান্ড্রেড পার্সেন্ট দ্যাট মিন্স কত ওয়ান বাট ইথানিক অ্যাসিডের ক্ষেত্রে যেমন আমরা দেখি প্রশ্ন কি দেয়া থাকে টু পার্সেন্ট বিয়োজিত হলো ওয়ান পার্সেন্ট বিয়োজিত হয়েছে দ্যাট মিনস তখন বিয়োজন মাত্রা আলফা সমান কি ওয়ান পার্সেন্ট দ্যাট মিনস ওয়ান ডিভাইড কে হান্ড্রেড জিরো পয়েন্ট জিরো ওয়ান Get your best tutor in a smart way. Download Paidu Academy app. আচ্ছা এই যে বিয়োজন জিনিসটা এটা কই ঘটতেছে অবশ্যই কোনো একটা বিকার বা কোনো একটা বিক্রিয়ার পাত্রের মধ্যে আর এখানে ঘটতেছে এর মানে এটার কি একটা নির্দিষ্ট আয়তন আছে না এটা ধরে নিলাম আমরা কি V লিটার তাহলে আমাকে যদি এখানে এইচ প্লাসের ঘনমাত্রা বাইর করতে বলে তাহলে ঘনমাত্রা সমান আমরা কি জানি সংখ্যা ডিভাইড কে আয়তন এর মোল সংখ্যা এখানে কত আছে কার জন্য বের করছি এইচ প্লাসের জন্য এইচ প্লাস এখন টি ইকুয়ালটি সময় কত আছে মোল এ মাইনাসও আছে আলফা মোল এইচ এইচ এ অর্থাৎ এসিডটা আছে করট্টুক এটা কি একটু উইক এসিড না এটা আছে ওয়ান মাইনাস মোল তাহলে ঘনমাত্রার সমান আমরা জানি সংখ্যা ডিভাইড আয়তন দ্যাট মিনস কী হবে আলফা ডিভাইড ভি মোল পার লিটার এবার একটা আমরা কাজ করি এটা হচ্ছে কিসের গণমাত্রা বের করছি এইচ প্লাসের গণমাত্রা এবার শুরুতে আমাদের এসিডটা দেয়া আছে কয় মোল ওয়ান মোল তাহলে এসিডের গণমাত্রা যদি বের করতে হয় শুরুতে সময়ে এসিডের গণমাত্রা তাহলে সি সমান আমরা কি লিখব সি সমান কি হবে মোল সংখ্যা ডিভাইড আয়তন সি মানে কি ঘনমাত্রা তাহলে ঘনমাত্রা সমান কি মূল সংখ্যা মোল সংখ্যা হচ্ছে কত ওয়ান আর আয়তন হচ্ছে কি ভি লিটারে তাহলে মূল সংখ্যা শুরুতে কত দেওয়া আছে ওয়ান তাহলে এটা কী হবে ওয়ান বাই ভি মোল পার লিটার কি বুঝা গেছে এটা কার ঘনমাত্রা বের করছে এসিডের ইকুয়াল জিরো সময়ে যেমন তোমাকে যদি বলে দেয় ওয়ান মোলার বা পয়েন্ট ওয়ান মোলার ইথানিক এসিডের বিয়োজন মাত্রা টু পার্সেন্ট পয়েন্ট ওয়ান মোলার যে ইথানৈক এসিডের কথা বলেছে এখানে পয়েন্ট ওয়ান মোলারটা কোন সময়ের গণমাত্রা দেয়া আছে এটা দেয়া আছে তোমার কী শুরুতে গণমাত্রা তাহলে এবার একটু দেখো পিএইচ সমান আমরা তো ইতিমধ্যেই জানি পিএইচ সমান কী হয় মাইনাস লগ এইচ প্লাস তাহলে এইচ প্লাসের গণমাত্রা উইক অ্যাসিডের ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে আলফা ডিভাইড ভি আলফা ডিভাইড ভিকে আমরা যদি একটু মডিফাই করি তাহলে জিনিসটা দাঁড়ায় কি আলফা ইনটু ওয়ান বাই ভি ওয়ান বাই ভি কেন এনেছি ওয়ান বাই ভি এনেছি হচ্ছে এসিডের গণমাত্রা কী সি সমান ওয়ান বাই কে ভি তাহলে এটাকে আমরা কী লিখে ফেলতে পারি আলফা ইনটু সি লিখতে পারি না দ্যাট মিন্স এইচ প্লাসের গণমাত্রা করটুক আলফা ডিভাইড বি আলফা ডিভাইড বি আমরা কি লিখতে পারি আলফা ইন্টু ওয়ান বাই বি আবার ওয়ান বাই বি সমান আমরা জানি হচ্ছে কি এসিডের গণমাত্রা শুরুতে যে গণমাত্রাটা দেওয়া ছিল পয়েন্ট ওয়ান মোল পয়েন্ট টু মোল চাই দেওয়া থাকুক না কেন তাহলে আমরা এখানে কি লিখতে পারি পিএইচ কোয়াল কি মাইনাস লক এইচ প্লাস এইচ প্লাস সমান আমরা জানি হচ্ছে কি আলফা ইন্টু কে সি এর পরের ইকুয়েশানে আমি লিখেছি এটুক পর্যন্ত আমরা এখন জানি এটা সমান আবার কি পি এ সমান মাইনাস লক আলফা ইন্টু সি ইকুয়াল কি মাইনাস লক রুট কে ইন্টু সি কে মানে কি এসিডের বিয়োজন ধ্রুবক আমরা অসলডে লৌকরণ সূত্রটা যখন পড়েছিলাম জানি হচ্ছে কি কে ইকুয়াল কী আসে আলফাস কে সি কীভাবে আসে এটা যদি দেখাতে হয় তাহলে এসিড বিয়োজন ধ্রুবক কে সমান আমরা কি লিখতে পারি এ এসিডের জন্য এইচ প্লাসের গণমাত্রা ইন্টু এ মাইনাসের গণমাত্রা দ্যাট মিনস কি উৎপাদ বা প্রোডাক্ট সাইডে যেগুলো আছে ডিভাইড কি এইচ এ এইচ প্লাসের গণমাত্রা কী হবে এর আছে আলফা মোল কত আয়তনের মধ্যে আছে অর্থাৎ কত মোল আছে কত আয়তনের মধ্যে আছে তাহলে কি আলফা আছে কিসের মধ্যে বি এর মধ্যে আর এখানে আলফা আছে এ মাইনাসটা কিসে বি আয়তনের মধ্যে আছে আলফামল তাহলে আলফা ডিভাইড ভি আর এইচ এ টি টি সময়ে কে লিখছে আমরা কিসের জন্য সাম্য অবস্থার জন্য তাহলে এসিড বিয়োজন দ্রুব কে এটা কী হবে ওয়ান মাইনাস আলফা ডিভাইড ভি এখান থেকে আসে ওয়ান মাইনাস আলফা স্কেয়ার ডিভাইড কে ওয়ান মাইনাস আলফা ইন্টু একটা বি কাটা গেল তাহলে কি আসে ওয়ান বাই ভি এখান থেকে আলফায় বিয়োজন মাত্রার মান কী হয় দুর্বল এসিড বা দুর্বল খাড়ের ক্ষেত্রে অনেক অনেক কম হয় তাহলে ইথানে এক এসিড যেমন আমরা দৌড়ি ইত্যানের শুরুতে যদি হান্ড্রেড মল থাকে ওই একটি পরে কট্টুক থাকবে নাইনটি নাইন মল থাকবে যখন কী হয়ে যাবে বিয়োজিত হবে ওই অবস্থায়ও দ্যাট মিন্স ওয়ান পার্সেন্ট যদি বিয়োজিত হয় তাহলে আমরা তাহলে আমরা ধরে নিব হচ্ছে কি এর গণমাত্রা শুরুতে যা ছিল এটা প্রায় কী আছে অপরিবর্তিত আছে বা টু পার্সেন্ট যদি বিয়োজিত হয় তাহলে ওয়ান মাইনাস আলফাকে আমরা কি লিখতে পারি অ্যাপ্রক্স কি ওয়ান এর মানে কি ওয়ানের কাছাকাছি আবার এটা কি কে এর সাথে যখন মাল্টিপ্লাই হবে ওয়ান মাল্টিপ্লাই করলেও যা আছে ওয়ান মাইনাস আলফা আলফার ভ্যালু তো টু পার্সেন্ট মিন্স ওয়ান মাইনাস পয়েন্ট টু পার্সেন্ট মানে কি পয়েন্ট জিরো টু দ্যাট মিন্স কি আসে এটা ওয়ান মাইনাস আলফা সমান পয়েন্ট নাইনের এর পয়েন্ট নাইন নাইন মাল্টিপ্লাই করলেও কী হবে এই কি প্রায় কনস্ট্যান্ট ভ্যালুই থেকে যায় তাহলে এটা কি হয় আলফা স্কেয়ার ইনটু কি ওয়ান বাই বি ওয়ান বাই বি আমরা জানি হচ্ছে শুরুতে এসিডের গণমাত্রা কত আছে সি সমান ওয়ান বাই তাহলে এখান থেকে আমরা লিখি হচ্ছে কি কে ইকোয়াল আলফা স্কেয়ারসি এটা হচ্ছে কি অসওয়াল্ডের লঘুকরণ সূত্র এখানে কয়টা টার্ম আছে এসিড বিয়োজন রূপক আছে আলফা কি বিয়োজন মাত্রা আর সি জিনিসটা কি সি কি এইচ প্লাস আইন এর গণমাত্রা না সি এইচ প্লাস আইন এর গণমাত্রা না সি হচ্ছে এসিডের গণমাত্রা কোন সময় টি ইকাল টি সময়ে নাকি টি ইকাল জিরো সময়ে ডাউনলোড এইচ প্লাস এবং মাইনাস আয়নে পরিণত হয়েছে আবার আমরা যদি দুর্বল ক্ষারের ক্ষেত্রে লিখতে চাই তাহলে এটা কি হবে কে এর জায়গায় কে ভি ইকুয়াল কে আলফা স্কে সি এবার আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম এটা বুঝে গেছে সবার আর যদি শক্তিশালী এসিড বলে দিই তাহলে আমাদের সূত্রতে বাই যে পিএইচ ইকুয়াল মাইনাস লক এইচ প্লাস ইকুয়াল মাইনাস লক আলফা ইন্টু সি এই আলফাটা কি হয়ে যাবে অ্যাস্ট্রং এসিড হল আলফা ইকুয়াল কি হয় হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মানে হান্ড্রেড বাই হান্ড্রেড এর মানে কত ওয়ান তাহলে কী হয় মাইনাস লক এইচ প্লাস সমান আলফা ইন্টু সি সি এর জায়গায় ডিরেক্ট কী বসছে আলফা ওয়ান হয়ে যেত দ্যাট মিনস কি মাইনাস লক সি সেই জন্য আমরা জিরো পয়েন্ট ওয়ান মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ যখন করতাম তখন মাইনাস লক এইচ প্লাস ডিরেক্ট কী বসিয়ে দিতাম ওর ঘনমাত্রাটা জিরো পয়েন্ট ওয়ান বসিয়ে দিতাম এর কারণ উন বিয়োজন মাত্রা হচ্ছে কট্টুক আছে হান্ড্রেড পার্সেন্ট ও হান্ড্রেড পার্সেন্টই বয়োজিত হবে সেই জন্য ঘনমাত্রাটা পুরাটাই কী হবে এখানে আসবে এবার আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করে নিই আমরা এখানে সূত্র মনে রাখবো কয়টা পিএস সমান মাইনাস লক এইচ প্লাস উইক এসিড বা উইক বেসের ক্ষেত্রে এখানে আসবে কি আলফাইন টু সি আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে এসিডের কি দেয়া থাকে এসিডের ঘনমাত্রা কতটুকু ঘন আছে এটা দেয়া থাকে আর এসিডের নাম দেওয়া আছে এসিডের নাম দেয়া আছে মানে যে কোনো এসিডের জন্য একটা নির্দিষ্ট কি আছে এসিড বিয়োজন রূপক আছে আমি কি বলেছি বুঝছো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে এই টপিকের এক্সাম্পল ওয়ান বলা আছে একটা উইক অ্যাসিড এবং এসিডের নাম দিয়ে দিচ্ছে কোন এসিড আছে ইথানে উইক এসিড এটার যেহেতু উইক এসিড এটার বিরযন্ত্রুবকের মান দেয়া আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কী দেয়া থাকে বিয়োজনুবক আমরা বলে দিতে পারি আর এই যে দ্রবণটা দিছে এটা কট্টুকগণ এটা দেয়া থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই জন্যই হচ্ছে আমি এই ইকুয়েশানটাকে একটু চেঞ্জ করে কি লিখছি মাইনাস লক আলফাইন টু সিতেই রেখে দিই নেই আমরা কি নিয়ে আসছি মাইনাস লক রুট ওভার কেএসি যাতে মিশনে আমাদের ট্যাঙ্কি হয় সেফ হয় বলছে এটার পিএইচ ইকুয়াল হোয়ার্ড তাহলে আমরা দেখলাম এটা একটা কি উইক এসিড আর এটার পিএইচ বাইর করতে বলছে পিএইচ সমান কি হবে মাইনাস লক এইচ প্লাস এইচ প্লাস সমান আমরা জানি মাইনাস লক আলফা ইন্টু সি কিন্তু এখানে আলফা দেয়া আছে আলফা দেয়া নাই এখানে কি দেওয়া আছে এসিড বিয়োজন ধ্রুবক আর কী দেয়া আছে গণমাত্রা দেয়া আছে তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি রুট ওভার কে এ ইন্টু সি তাহলে রুট ওভার কে ইন্টু সি করলে দেখবে এখানে একটা ভ্যালু আসবে কত টু পয়েন্ট এইট সেভেন কে এর ভ্যালু কত ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু থ মাইনাস ফাইভ আর সি এর ভ্যালু হচ্ছে কত জিরো পয়েন্ট ওয়ান মোলা এটা বোঝা গেছে এটা হচ্ছে খুবই সহজ এবং এটা হচ্ছে অ্যাডমিশনে আসে অর্থাৎ এসিড বিয়োজন রুবক এবং কী দিয়ে দেয় ঘনমাত্রা দিয়ে দেয় আর যদি এসিড বিয়োজন রুবক না দিয়ে কী দিত আলফা দিত যেমন এটা না বলে কি বলে দেওয়া আছে আলফা বলে দেওয়া আছে আলফা ধরো কী দেয়া আছে টু পার্সেন্ট তখন আমরা এখানে এই কি কী লিখতাম এইচ প্লাসের মতো রুটোপার কে এসি লিখতাম না এটা লিখতাম কি আলফা ইন্টু সি আলফা সমান কি পয়েন্ট জিরো টু চিন্তা করে উত্তর দিবা এই কোয়েশন সবাই বুঝছি ইথানের গণমাত্রা আমি জিরো পয়েন্ট ওয়ান এর জায়গায় জিরো পয়েন্ট ফাইভ মোলার করে দিলাম কি বলছি সবকিছুই ঠিক আছে এটা জিরো পয়েন্ট ওয়ান মোলারের জায়গায় আমি কি করে দিলাম জিরো পয়েন্ট ফাইভ মোলার করে দিলাম এবার আমাকে বলতে হবে হিসাব করার দরকার নাই আগে বলতে হবে আগে চিন্তা করে বলতে হবে এটা কি হবে কোয়েশ্চেন হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মোলারের জায়গায় আর কোনো কিছু চেঞ্জ করি নেই জিরো পয়েন্ট ফাইভ মোলার করে দিলাম বলতে হবে এই পিএইচের ভ্যালুটা টু পয়েন্ট এইট সেভেন থেকে কী হবে বাড়বে নাকি কমবে দ্যাট মিনস এটা কি থ্রি পয়েন্ট কিছু হয়ে যাবে নাকি এটা কি ওয়ান পয়েন্ট কিছু হয়ে যাবে বা টু পয়েন্ট অর্থাৎ কি টু পয়েন্ট এইট সেভেনের থেকে পিএইচ বাড়বে নাকি কমবে কী করেছে আমরা এসিডের গণমাত্রাটা শুধুমাত্র কী করে দিছি বাড়াই দিচ্ছি কোয়েশ্চেন তো বুঝে গেছে তাই না অনেকে হয়তো হিসেব করে ফেলতো সে এতক্ষণে ক্যালকুলেটারে পিএচ ইকুয়াল মাইনাস লক রুট ওভার আমরা যখন অ্যাডমিশনে যাবো আমরা তো ডিরেক্ট লিখে ফেলবো পিএচ ইকোয়াল মাইনাস লক রুট ওভার ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দেওয়ার মাইনাস ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ইতিমধ্যে অনেকে কি অ্যান্সারও পেয়ে গেছি আমরা তাই না এবার একটু আমরা চিন্তা করে বলি জিনিসটা কি হবে বাড়া উচিত নাকি কমা উচিত দেখো তো এখানে কে এর ভ্যালুটা কী দেয়া আছে এইচ প্লাস a এ মাইনাস ডিভাইড এইচ এ এইচ এ মানে কি এসিডের ঘনমাত্রা শুরুতে যত দেয়া থাকে এটা তাহলে এইচ এর সাথে কে এর সম্পর্ক কি দেখা যাচ্ছে সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক অর্থাৎ এসিডের ঘনমাত্রার সাথে এসিড বিয়োজন যুবকের মান ব্যস্তানুপাতিক তাই না এখন আমরা করবো সেম প্রবলেম এটা আগে ছিল কট্টুক জিরো পয়েন্ট ওয়ান মোলার ইথানিক অ্যাসিড এখন আমি জাস্ট ঘনমাত্রা বাড়িয়ে এটাকে কী করে দিলাম জিরো পয়েন্ট ওয়ান মোলার নেই ঘনমাত্রা বাড়িয়ে আমি কী করে দিলাম জিরো পয়েন্ট ফাইভ মোলার দেখি এটা বলেই দেখেই বলে দিতে পারবে না এটার পিএইচ কত হবে অর্থাৎ পিএইচ কি টু পয়েন্ট এইট সেভেনের বেশি হবে নাকি কম হবে হিসেব করে তো আমরা বলতে পারবো এটা কী হবে মাইনাস লক লোটোবার কে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দেওয়ার মাইনাস ফাইভ ইন্টু কি সি এর মান এখন কি নেই জিরো পয়েন্ট ওয়ান মোলার নেই এখন কত করে দিয়েছে জিরো পয়েন্ট ফাইভ মোলার দেখবো আমরা এটা কি এসে গেছে টু পয়েন্ট ফাইভ টু হচ্ছে কিস ঘনমাত্রা বাড়ালে কী হয়ে যাচ্ছে পিএইচ কমতেছে কিন্তু এটা বিষয়টা যদি আমরা চিন্তা করে বলি তখন এটা কীভাবে কমছে এই দেখো পিএইচ সময় আমরা জানি মাইনাস লক এইচ প্লাস মাইনাস লক আলফা ইন্টু সি এখানে কী আছে কে ইকুয়াল কি মাইনাস লক রুটোবার কে ইন্টু সি আমার কে আমি সেম রাখছিলাম অর্থাৎ আগের প্রবলেম ইথানে এই কেসিড দেওয়া ছিল দ্যাটমিন্স কে কী আছে ফিক্সড আছে এখন আমি শুধুমাত্র চেঞ্জ করছি কাকে ঘনমাত্রাকে ঘনমাত্রাকে যদি বাড়ানো হয় গণমাত্রার সাথে পিএইচ এর রিলেশন দেখে মনে হচ্ছে কি সমানুপাতিক তাই না সামনে তাই না মনে হচ্ছে সি বাড়ালে পিএইচও কি হয়ে যাবে বেড়ে যাবে কিন্তু সামনে একটা কি আছে মাইনাস আছে দ্যাট মিন্স কি হয়ে যায় ব্যস্তানুপাতিক সম্পর্কে ঠিক ব্যস্তানুপাতিক না বাট কি হবে গণমাত্রা যদি বাড়ানো হয় পিএইচ এর মান কি হবে কমবে যেমন এটা যদি আমরা জিরো পয়েন্ট ফাইভ মোলা দিয়ে দেখি তখন এখানে অ্যান্সার আসবে টু পয়েন্ট কি ফাইভ টু এর মতো বুঝে গেছে এটা এবার একই রকম আমরা একটা কোয়েশ্চেন করব যে কোয়েশ্চেনটা আসছে বুয়েট ষোলো শতরতে কোয়েশ্চেনটা আমি একটু বলতেছি আগে এই জিনিসটা একটু ক্লিয়ার করে নিজাম্পল ওয়ান আমরা দেখেছি সাথে দেখেছি গণমাত্র যদি বাড়ানো হয় তখন পিএইচ কি হয়ে যায় কমে যায়

কি বলে দিছে কোন একটা সার কারখানা আছে এখান থেকে এন এইচ থ্রি এমনিয়া নিঃসরিত হচ্ছে অ্যামোনিয়া নিঃসরণ হলে হয় যেমন আমরা আমি যেখানে তাকে আশুগঞ্জ তখন কিছুদিন পর দেখা যায় যে কি ওদের অ্যামোনিয়া লিক হচ্ছে বা কোনো কারণে ছাড়ছে এটা কি আমরাই টিকতে পারতেছি না এখন অ্যামোনিয়া কোয়েশ্চেনটা আসছে এরকম সার কারখানা থেকে অ্যামোনিয়া নিঃসরিত হচ্ছে এখানে কারো ঝামেলা নেই এখন পর্যন্ত এবার একটা পুকুরের কথা বলল এটা একটা পুকুর ধরে নিই এখানে এই যে বিভিন্ন কিছু আছে বলছে এই অ্যামোনিয়া এখন এই পুকুরের পানিতে এটা একটা পুকুর দ্রবীভূত হচ্ছে দ্রবীভূত হয়ে কী করবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড করবে বলছে এই যে দ্রবীভূত হয়েছে এর ঘনমাত্রাটা দেয়া আছে সি সমান জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার বলছে এই পুকুরের পানির এখন পিএইচ কত কি কোয়েশ্চেন বলছে কোন একটা সার কারখানা থেকে কি হচ্ছে অ্যামোনিয়া নিঃসরিত হচ্ছে সার কারখানায় তো অ্যামোনিয়া নিঃসরিত হবেই বা হওয়ার চান্স থেকেই যায় তাহলে নিঃশরিত হচ্ছে এটা কী হচ্ছে পাশের একটা পুকুরের মধ্যে দ্রবীভূত হচ্ছে এই যে দ্রবীভূত গ্যাস কীভাবে দ্রবীভূত হয় আমরা এর আগে ওই যে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড যখন পড়তেছিলাম হাইড্রোজেন ছিল তাই না হাইড্রোজেনকে আমরা কী করি ওয়ান এটিএম দিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে দ্রবীভূত করে দিই তাই না দ্যাট মিন্স এই যে এখন যে বায়ুমণ্ডলে প্রেশারটা আছে এটার জন্য এমনই কী হয়ে যাবে পুকুরের মধ্যে দ্রবীভূত হবে আর যদি ও দ্রবীভূত হয় বলছে এর ঘনমাত্রা কত হয় জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলা তোমাকে বের করতে বলছে পিএইচ কত এই কোয়েশানে আমাদের আগে কি পিএইচ বের করব নাকি পি বের বাইর পিওএইচ পি করব বাইর এবং এখানে অ্যামোনিয়ার কেভি দেয়া আছে বিয়োজন ওয়ান পয়েন্ট এইট 10 টেন টু দি মাইনাস ফাইভ তাহলে যেহেতু এটা খার তাহলে আমরা কি পিএইচ বের করবো নাকি পিওএইচ পি এবং যেহেতু এটা অ্যাসিড বিয়োজন দ্রুপ থেকে দেখছি এটা কি উইক বেস একটা তাহলে উইক বেসের জন্য এর রিলেশন আমরা লিখব কি মাইনাস লক ওএচ মাইনাস ওএইচ মাইনাসের জায়গায় আমরা কি লিখতে পারি আলফা C সি এখানে কী দেয়া আছে সি দেওয়া আছে ঘনমাত্রা দেয়া আছে আর কী দেয়া আছে খাড়ের বিয়োজন রূপক তাহলে আমরা এখানে আগে লিখতাম কি কে সি এখন লিখব কি কে বি সি এটুক বুঝে গেছে সবার তাহলে কে ভি এর ভ্যালু কত ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দোয়ার মাইনাস ফাইভ আর সি এর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দিওয়ার মাইনাস ফাইভ এখান থেকে পি ও এইচ আসে থ্রি পয়েন্ট থ্রি সেভেন তাহলে আমাকে বের করতে বলছে পিএইচ কত তাহলে পিএইচ কী হবে ফরটিন মাইনাস থ্রি পয়েন্ট থ্রি সেভেন দ্যাট মিন্স কত টেন পয়েন্ট সিক্স এইটের মতো কিছু একটা আসে টেন পয়েন্ট সিক্স টু এইট বুঝে গেছে এটা এবার আমরা থার্ড এক্সাম্পল বলব এই কোয়েশ্চেনটা তো বুঝে গেছে সবার থার্ড এক্সাম্পলটা একটু জামালার তো বুঝতে কারা ঝামেলা হয় না সি আবার কি এটাকে আমরা যদি কেভি দেওয়া থাকে একবারে লিখে ফেলতে পারি কি রুটোবার কে ভি ইন্টু সি

ডাউনলোড পাই টু একাডেমি অ্যাপ বুঝা যাচ্ছে কি বলছে দুইটা কি দেয়া আছে দুর্বল অম্ল দেয়া আছে কেন এগুলো কি জৈব অ্যাসিড জৈব অ্যাসিড সাধারণত কি হয় উইক সাথে এদের কে এর ভ্যালুও দেয়া আছে কে ইকুয়াল এটা দেয়া আছে 1.8 ইনটু 10 টু দি পাওয়ার -5 এটা দেয়া আছে কে ইকুয়াল কি 1.8 ইনটু 10 টু দি পাওয়ার -4 এবার বলছে এটার ঘনমাত্র জিরো পয়েন্ট ওয়ান মোলার এটার ঘনমাত্রাও বলে দিচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মোলার এটুক বুঝতে কারো ঝামেলা আছে এটুক বুঝতে কোশ্চেন বুঝতে কোনো ঝামেলা নেই একটা তো বিকারে কী দেয় আছে ইথানই অ্যাসিড আর একটা বিকারে মিথানই অ্যাসিড দেয়া আছে এটারও ঘনমাত্রা দেয়া আছে জিরো পয়েন্ট ওয়ান এটারও দেয়া আছে জিরো পয়েন্ট ওয়ান ভিন্ন থাকতে পারে কোনো ঝামেলা নেই এটার কে ভ্যালু দেয়া আছে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দেওয়ার মাইনাস ফাইভ ইথানই অ্যাসিডের আর মিথানাইক অ্যাসিডের দেয়া আছে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দেওয়ার মাইনাস ফোর কোয়েশ্চেনটা করছে যদি এই দুইটা একসাথে মিশানো হয় একসাথে মিশানো হলে আমরা জানি হচ্ছে কি টোয়েন্টি আর টোয়েন্টিএল এটা কী হয়ে যাবে ফর্টি এম হয়ে যাবে তাই না দ্যাট মিনস এই বিশ এম এর সাথে এই বিশ এমএল যদি আমরা কোনো একটা পাত্রে মিশাই দিই তাহলে মোট আয়তন তার কিছু না জানলে আমরা এটা জানি মোটা আয়তন কী হয়ে যাবে বিশ প্লাস বিশ এর মানে কী হয়ে যাবে চল্লিশ যেমন আমি যদি কী করি দুইটা শরবত আলাদা আলাদা মিশাই দিই এটাও বিশ এল এটাও বিশ এম এল তাহলে একসাথে হলে কী হবে কোনোটা আগে বেশি মিষ্টি ছিল আগে এক কোনোটা কী ছিল কম মিষ্টি ছিল বাট এখন মিষ্টির যে কোনো কিছু একটা হবে মানে মাঝারি কিছু একটা আসবে কিন্তু মোটা আয়তন কী হয়ে যাবে দুইটাই যোগ হয়ে যাবে না তাহলে বাইর করতে বলছে যদি মিশ্রিত করা হয় এই মিশ্রণের পিএইচ কত এটা কীভাবে বের করবো আমরা এটার জন্য একবার কী করব পিএইচ বের করবো পিএইচ সমান কী হবে মাইনাস লক রুট ওভার ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দেয়ার মাইনাস ফাইভ ইন্টু কি সি এটার জন্য একবার পিএইচ বাইর করবো এরপর কী করবো পিএইচ সমান পিএইচ ওয়ান প্লাস পিএইচ টু তাই না এটা তো আমরা আগে করছি এর সমান মাইনাস লক রুট ওভার ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দেন মাইনাস ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান এটা কত আছে টু পয়েন্ট এইট সেভেনের মতো কিছু এটা কি এভাবে আমরা করে ফেলতে পারবো না করে কী করে দিব দুটো যোগ করে দিব পিএইচ ইকুয়াল পিএইচ ওয়ান প্লাস পিএইচ টু এটা কি হবে এটা হবে না এর কারণ হচ্ছে পিএইচ কি করা যায় না পিএইচ এর কোনো বাস্তব অস্তিত্ব নাই পিএইচ আমরা নিজেরা ইন্ট্রোডিউস করছেই যাতে আমরা সহজে বুঝতে পারি দ্রবণটা এসিডিক হবে না বেসিক হবে যদি এসিডিক হয় বা অম্লীয় হয় তাহলে কতটুকু অম্লীয় যদি খারিও হয় তাহলে কতটুক ক্ষারীয় এর আগে আমরা একটা প্রবলেম করেছিলাম না পিএইচ ইকুয়াল কি থ্রি পিএইচ ইকুয়াল সেভেন এই দুইটা যদি আমরা যোগ করে দিই তখন কী হবে পিএইচ থ্রি প্লাস সেভেন তো যোগ হয়ে টেন হবে না এমন না যে থ্রি সেভেন থেকে থ্রি মাইনাস করে কী লিখবো ফোর হবে তাও না এটা কী হবে পিএইচ আমরা যোগ করতে পারি না আমরা আসলে কী যোগ করতেছি আমরা এই দুইটা দ্রবণ যোগ করতেছি মানে কি দুইটার এসিডিক প্রকৃতিকে আমরা যোগ করতেছি দুইটার এসিডিক প্রকৃতি মানে কি এসিডি এসিডের আমরা যে এসিড যে এসিড এটা আমরা জলীয় মানে বুঝবো কীভাবে ওর এইচ প্লাস দিয়ে দ্যাট মিন্স একটা ইথানোয়িক অ্যাসিড এবং একটা মিথানোয়িক অ্যাসিড আমরা যোগ করতেছি এর মানে হচ্ছে এইচ প্লাসগুলো আমরা যোগ করতেছি তাহলে আমাদের বের করতে হবে এখানে মোট এইচ প্লাস কতটুক আছে মিশ্রণে আর মোট এইচ প্লাস পেয়ে গেলে আমরা পিএইচ সমান কী লিখবো মাইনাস লোক মোট এইচ প্লাস যা আসে তাহলে আমরা কী পেয়ে যাব পিএইচ পেয়ে যাব তাহলে এবার এটার জন্য আমরা কী লিখবো ইথানে অ্যাসিডের ক্ষেত্রে যদি এইচ প্লাস বের করতে হয় ইথানে অ্যাসিডের জন্য এইচ প্লাস কী হবে এইচ প্লাসের জায়গায় আমরা কি লিখতাম আলফাইন টু সি পিএইচকল মাইনাস লক এইচ প্লাস যখন লিখতাম এখানে এইচ প্লাসের জায়গায় একবার লিখতাম কি আলফাইন সি আবার কি এখান থেকে আমরা এই সম্পর্কটাও জানি না এটা সমান কী হবে কেএসি রুট ওভার কেএসি তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারি না রুট ওভার কেএসি করলে রুট ওভার কি ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টেন টু দেওয়ার মাইনাস ফাইভ এটা কি জিরো পয়েন্ট ওয়ান এখান থেকে কিছু একটা আসবে না এটা আমরা ক্যালকুলেশন করে দেখছি এরপর দেখো সিএইচটি সি ডাবল এইচের জন্য করেছে এবার এইচ সি ডাবল এইচ এর জন্য মোট এইচ প্লাস কত হবে মানে শুধুমাত্র মিথানই কে সেটার জন্য এইচ প্লাস কী হবে লুট আমরা একবারে লিখে ফেলি কে ইন্টু সি এর মানে কি ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দেওয়ার মাইনাস ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান অ্যাডমিশনে তোমাদের ইকুয়েশন লিখলে লিখতে পারো বা ডিরেক্ট অ্যান্সার হোক ইথানে এখেছি এটার জন্য এইচ প্লাস আমরা তো ক্যালকুলেটারে রুটোবার কি ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু ফাইভ তো না এটা কত ফোর ইন্টু কী জিরো পয়েন্ট ওয়ান করে এখানে আরেকটা ভ্যালু পাবো না তাহলে এখানে মোট এইচ প্লাস কী হবে এইচ প্লাস আমরা পাবো এখানে কী পেয়েছি এখানে কিছু একটা পেয়েছে না হিসাব করে এটাকে আমরা নাম দিলাম কি গোল্লা নাম্বার ওয়ান এটা কি গোল্লা নাম্বার ওয়ান মানে কি ওয়ান না এটা হচ্ছে ক্যালকুলেটরে করে আমরা যা পাইছি তা তাহলে এখানে ক্যালকুলেটরে করে আমরা কী পাবো গোল্লা নাম্বার টু পাবো তাহলে মোট এইচ প্লাস কী হবে গোল্লা নাম্বার ওয়ান প্লাস গোল্লা নাম্বার টু এর মানে কি হবে গোল্লা নাম্বার থ্রি তাহলে এই মিশ্রণের পিএইচ এখন কি হয়ে যাবে পিএইচ হবে মাইনাস লক গোল্লা নাম্বার কত এইচ প্লাস এইচ প্লাস মোট কত আছে গোল্লা নাম্বার থ্রি পরিমাণ আছে তাহলে এটা কী আসবে গোল্লা নাম্বার ফোর এবার এত গোল্লা নাম্বার ফোর বলছে এটার অ্যান্সার কী হবে এটা একটু বলে দিই এটার অ্যান্সার আসবে টু পয়েন্ট টু ফাইভ দ্যাট মিন্স গোল্লা নাম্বার ফোরের নামটা ভ্যালুটা আমি বলে দিচ্ছি এটা হবে কে টু আমি আরেকবার বলে দিচ্ছি এই জিনিসটা আমি এরপরে ইউজ করব গোল্লা নাম্বার ওয়ান মানে ক্যালকুলেটারে করে যা পাইছি গোল্লা নাম্বার টু মানে এখানে কি টু না এখানে কিছু একটা আসবে ক্যালকুলেটারের রুট ওভার ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন মাইনাস ফোর করে এরপর কি এই দুটো যোগ করে দিতে হবে তাহলে পেয়ে সময় মাইনাস লক এটা অ্যান্সার আসছে কত টু পয়েন্ট টু ফাইভ Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.